হ্যালো ভিউয়ার্স, পাই ম্যাথ ক্লাবের আজকের এই ভিডিওতে আপনাদের আমি একটি মজার বিষয় শেখাবো। আমরা সেই ছোটবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি যে আমরা যখন দুইটি মাইনাসের মানকে গুণ করি তখন সেটি প্লাস হয়ে যায়। যেমন -2 × -6, যদি আমরা এই দুইটি মানকে গুণ করি তাহলে সেটি হয়ে যাবে 12। তো এখানে সবচেয়ে আলোচ্য বিষয় হলো দুইটি মাইনাসকে যখন আমরা গুণ করি তখন সেটি কেন প্লাস হয়ে যায়। তো সেটি বোঝার জন্য আমরা দুইটি উদাহরণ লক্ষ্য করব। প্রথমে আপনাকে যদি আমি বলি যে আজ আমার দশ টাকা লাভ হয়েছে, তো আমরা এই শব্দটি দ্বারা বুঝতে পারি যে আমার লাভ হয়েছে 10 টাকা। আবার যদি আমি আপনাকে বলি আজ আমার -10 টাকা লাভ হলো, এই কথাটি দ্বারা আমরা বুঝতে পারি যে আজকে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ মাইনাস এই প্লাসের ঠিক বিপরীত অর্থ প্রকাশ করেছে। আবার আমি যদি আপনাকে বলি যে আমি উত্তর দিকে 10 কিলোমিটার যাব, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি উত্তর দিকে 10 কিলোমিটার যাচ্ছি। অর্থাৎ উত্তর দিকে আমি 10 কিলোমিটার যাচ্ছি। আবার আমি যদি বলি আমি উত্তর দিকে -10 কিলোমিটার যাচ্ছি, এটা দ্বারা বোঝানো হয়েছে আমি দক্ষিণ দিকে 10 কিলোমিটার যাচ্ছি। অর্থাৎ এই 10-এর ঠিক বিপরীত দিকটি প্রকাশ করেছে। তাহলে এই সিদ্ধান্ত থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি যে মাইনাস কোনো কিছুর ঠিক বিপরীত মানকেই শুধু প্রকাশ করে। তাহলে আমরা যখন মাইনাসের সাথে মাইনাসকে গুণ করি সেজন্য সেটি প্লাস হয়ে যায়। যেমন আমি বলতাম যে -10 টাকা লাভ হয়েছে, তাহলে আমি বুঝি -10 টাকা ক্ষতি হয়েছে। সেজন্য আমরা মাইনাস এবং মাইনাসে যখন আমরা গুণ করি তখন সেটি প্লাস হয়ে যায়। যেমন আমি যদি বলি -2 টাকা লাভ হয়েছে, তাহলে আমি বুঝতে পারি -2 টাকা ক্ষতি হয়েছে। আবার -6 টাকা লাভ হয়েছে, তার মানে -6 টাকা ক্ষতি হয়েছে। আর এই দুইটিকে যখন আমরা গুণ করি তখন সে জিনিসটা দ্বারা সেটা হচ্ছে আমার 12 টাকা লাভ হয়েছে। এখন এই বিষয়টি যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে বোঝার চেষ্টা করি, এখানে আমি একটি সংখ্যা রেখা আঁকলাম। তো আমি যদি -2 এর সাথে -6 কে গুণ করতে চাই, -2 এর সাথে -6, তো সেক্ষেত্রে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে -2, তার মানে এই যে সংখ্যা রেখা থেকে আমাদের -2 এর দিকে আসতে হবে। তো আমরা যদি -2 এর দিকে আসতে চাই, এখানে -2 রয়েছে, তো এই 0 থেকে -2 তে আমাদের আসতে হবে। তো 0 থেকে -2 তে আসার জন্য আমাদেরকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। আবার যদি আমরা এখান থেকে 6 এর দিকে যেতে চাই, -6, এটা কিন্তু 6 নয়, এটা হচ্ছে -6, তার জন্য আমাদের ঠিক বিপরীত দিকে যেতে হবে। অর্থাৎ প্রথমে আমরা যেদিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছিলাম, এখন আমাকে তার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখার ডান দিকে অলওয়েজ পজিটিভ মান থাকে, সেজন্য দুইটি মাইনাসকে যখন আমরা গুণ করি তখন সেটি প্লাস হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।